কুষ্টিয়ার ছেড়িয়াতে তিন দিনব্যাপী লালন শরৎ উৎসবের উদ্বোধনী। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্য চিত্রে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। মানুষ ভজলে সোনার মানুষ ছবি লালনের জেলা কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী শরৎ উৎসব। অসাম্প্রদায়িক চেতনায় লালন ভক্তরা বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছে কুষ্টিয়া ছেউরিয়াতে। মার্চ শনিবার সন্ধ্যা 6:45 কুমারখালী উপজেলার ছেউরিয়াতে উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে তিন দিন ব্যাপী লালন উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য সেলিম আশরাফ জর্জ, কুষ্টিয়া এক আসনের আকম সরোয়ার জাহান, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান আলোচক শাহিনুর রহমান। প্রধান অতিথি বলেন, সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। তিনি তার বক্তব্যে লালন দর্শন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে সভাপতি প্রথম পর্ব সভাপতি ঘোষণা করেন। লালনের বাণী যে দর্শন সেটা তো সমাজের প্রতি। এখানে আপনার হাজার হাজার লালন ভক্ত আছেন, আপনারা এখান থেকে যে লালনের বাণীগুলো ধারণ করছেন, লালনের দর্শনগুলো আপনারা জানছেন, সেগুলো যদি সমাজের মধ্যে ছড়িয়ে না দেন তাহলে আমাদের এই আলোচনা শুধু আলোচনার মধ্যেই রয়ে যাবে, সমাজ জাতি খুব বেশি একটা উপকৃত হবে না। কারণ আজকে আমাদের সমাজের মধ্যে চরম নৈতিকতার অবক্ষয়ে চলে গেছে। মানুষের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নেই, আস্থা নেই, মানুষের নীতি নৈতিকতা বোধ চাপ হয়ে যাচ্ছে, সততাও আস্তে আস্তে শেষ প্রান্তে চলে এসেছে। এইরকম একটা নীতি নৈতিকতা অবক্ষয়ের দিকে এই জাতি কখন। দ্বিতীয় পর্বে ফারহানা আক্তার ও কনক চৌধুরীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শাহনাজ বেলি ও কাঙালিনি সুফিয়া কুষ্টিয়া লালন একাডেমি শিল্পীবৃন্দ এবং ভারত থেকে আগত শিল্পীদের লালন গানে লালন উন্মুক্ত মঞ্চ পরিপূর্ণ ছিল। Thank you.